সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। তো চৈত্র সেলে আমি কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে গিয়েছিলাম আজকে বাজারে, তো কিছু জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর যেতে যেতে ভিডিওটা করিনি, কারণ যেতে যেতে ভিডিওটা করিনি, করা হয়নি, তাই জন্য মানে সেই ভিডিওটা তোমাদেরকে দিতে পারবো না। তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আমি কী কী জিনিস কিনেছি। তো দেখো তোমরা, প্রথমে দেখাই যে একটা বিছানা চাদর কিনেছি। তো দেখো কেমন হয়েছে সেটা তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে। এই দেখো, এইরকম বিছানা চাদরটা, তো কেমন হয়েছে সেটা তোমরা বলো কমেন্ট করে, অবশ্যই বলবে। দেখো এইরকম চাদরটা, তো চাদরটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই অবশ্যই বলবে। আর তার সাথে সাথে আর যা জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তাহলে দেখে নাও চটপট। বেশি কিছু কিনিনি, অল্প দু একটা জিনিস কিনেছি, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দুটো ওড়না কিনেছি, দেখতেই পাচ্ছ, একটা লাল আর একটা ঘিয়ে কালার, দুটো কিনেছি। আর দুটো লেগিংস কিনেছি, এই যে দুটো লেগিংস কিনেছি। আর ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছিলাম, তো আমি ওখান দিয়েই বাড়িতে গেছিলাম, তো সেখানেই দিয়ে চলে এসেছি। তাই দাদার জন্য, মানে আমার ভাসুর দাদার জন্য একটা গেঞ্জি কিনেছি। তো গেঞ্জিটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ব্লু কালারের আছে। তো গেঞ্জিটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, দেখে নাও। তার সাথে সাথে একটা জুতোও কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো জুতোটা দেখার জন্য নিচে যেতে হবে, তো জুতোটা দেখাচ্ছি তোমাদের, বাইরে যাই গিয়ে তোমাদের জুতোটা অবশ্যই দেখাচ্ছি। জুতোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই বলো। আর আমি হচ্ছে আজকে ভিডিওটা করতাম, বাট করছিলাম, করতে করতে আর করা হয়নি, কারণ বাজারে ছিলাম, তো বৌদির সাথে দেখা হয়ে গিয়েছে, তো গল্প করছিলাম, তাই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর এমনিতেই হচ্ছে ভিডিওটা করা হয়নি, তো পরে ভালো করে আমি ভিডিও, মানে যখন অন্য ভিডিওগুলো ছাড়বো তো তোমাদেরকে দেখিয়ে দেবো, এখন ভিডিওটা করা হয়নি, তাই জন্য তোমরা রাগ করো না। আর ভিডিওটা দেখাতে পারলাম না সেটাও, তার জন্য তোমরা কিছু মনে করো না। আর ভিডিওটা তোমরা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে আর নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে সবার প্রথমে ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো সেই জন্য নোটিফিকেশানটা অন করে রাখবে। আর জিনিসপত্রগুলো কেমন হয়েছে সেগুলো তোমরা জানো, একটা ফেসওয়াশ, ফেসওয়াশটা আমার, আমি ওই বাড়িতে গিয়েছিলাম তো সেখানে রেখে চলে এসেছি, তো তাই জন্য ফেসওয়াশটা রেখে চলে এসেছি বলে আর নিয়ে আসিনি, তো তাই জন্য গিয়েছিলাম বাজারে, তো এই ফেসওয়াশটাও কিনে নিলাম। তো দেখো, আর আর আপাতত কিছু কিনিনি, ভাইয়ের জন্য গেঞ্জি যেটা কিনেছি সেটা তো বললাম যে ওখানে দিয়ে এসেছি, তো আর কিছু কিনিনি আপাতত। আর মারা আমাকে কি দিয়েছে, আমার হাজবেন্ডকে কি কি দিয়েছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো পরের ভিডিওতে তোমাদের ওগুলো অবশ্যই অবশ্যই করে দেখাবো। আর তার সাথে সাথে আর দুটো কিনেছিলাম, দুটো নাইটি কিনেছি, তো আলমারিতে আছে, এখন দেখাতে পারলাম না, পরের ভিডিওতে আমি দেখাবো, পরে যখন অন্য ভিডিও করব তো তখন তার মধ্যে আমি দেখিয়ে দেবো। আর কেমন হয়েছে ভিডিওটা সেটা তোমরা কমেন্ট করবে, আর বিশেষ করে চাদরটা কেমন হয়েছে, চাদরটা আমি কিনেছি, মানে এরকম চাদর তো আমি কিনিনি কখনো, তাই জন্য এরকম চাদরটা আমার পছন্দ হয়েছে, তাই জন্য কিনেছি, তো চাদরটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই বলবে। আর তার সাথে সাথে
তোমাদেরকে বলবো যে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও অবশ্যই অবশ্যই করে তোমরা দেখবে। তোমরা না দেখলে, মানে তোমরা না থাকলে আমি একদমই এগোতে পারবো না আর পারছিও না। তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো, আর আমিও তোমাদের পাশে আছি। আমি তো তোমাদের অবশ্যই পাশে আছি, তোমাদের সবসময় আমি তোমাদের পাশে থাকি, আর সারা জীবন তোমাদের পাশে থেকে যাব। তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি একদমই এগিয়ে যেতে পারবো না। আর ভিডিওগুলো অবশ্যই অবশ্যই করে দেখো, আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হয় না, তাই জন্য তোমাদেরকে বলছি, প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই করে দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বলেই দিয়েছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও প্লিজ বন্ধুরা। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টাটা। আজকের মতো আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই চলে আসবো, তাহলে দেখতে থাকো।